আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করেই ইনশাআল্লাহ রাজপথে থাকব দেশপ্রেম তরুণ প্রজন্মের মধ্যে গড়ে উঠবে না আমরা যে কোনো কিছু বিনিময়ে এই বাংলাদেশে ফ্যাসিবাদ নির্মূল করব বাংলাদেশ জাতীয় ছাত্র দল এই দেশে সেই বিপ্লবে নেতৃত্ব দিবে অতি শীঘ্রই এই বিপ্লবের মাধ্যমে আমরা এই ফ্যাসিবাদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করব ইনশাআল্লাহ এই বাংলাদেশ একটা ফ্যাসিবাদের কবলে পড়েছে এটা ফ্যাসিস্ট রাষ্ট্রের অধীনে যখন রাজনৈতিক চর্চা করতে হয় সেখানে কতটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেগুলো আপনারা সাক্ষী রয়েছেন বিশেষ করে এই 7 জানুয়ারি ডামি নির্বাচনের পর থেকে এর আগের 28 অক্টোবরের পর থেকে 7 জানুয়ারি ডামি নির্বাচন সেখানে আমাদের সারা বাংলাদেশে বিশেষ করে রাজধানীতে 50,000 নেতাকর্মীকে আমাদের গ্রেফতার করা হয়েছে এর মধ্যে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের শত শত নেতাকর্মীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে এখানে তো নানামুখী চ্যালেঞ্জ রয়েছে মূল যে চ্যালেঞ্জ হলো যে আমরা একটা ফ্যাসিবাদের কবলে পড়েছি এই রাষ্ট্র একটা ফ্যাসিবাদের কবলে পড়েছে যে ফ্যাসিবাদের কারণে এই ফ্যাসিবাদের উত্থানের কারণে আমরা স্বাভাবিক যে রাজনৈতিক প্রক্রিয়া সেগুলো আমরা চালু করতে পারছি না বিশেষ করে আমাদের কয়েক হাজার নেতাকর্মী আপনার মামলায় জর্জরিত এবং তারা কারাবরণ করতে হয়েছে অনেকেই মুক্ত হয়েছে আবার এখনও অনেকে জেলখানা রয়েছে তো এই ধরনের একটি হাজার হাজার নেতাকর্মী যখন তাদের ভাষ্য এটা কিন্তু আমাদের আপনি আমাদের পলিটিক্যাল ভাষা হিসেবে নেবেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি কিন্তু স্বীকার করেন যে 50,000 নয় 20,000 কিংবা 25,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে দেখুন যে শুধুমাত্র এই কেরানীগঞ্জের যে সেন্ট্রাল জেলখানা সেই জেলখানার প্রায় তাহলে তাদের ভাষ্য অনুযায়ী প্রায় 5-7 গুণ গ্রেপ্তার করে ফেলেছে তাহলে এই ধরনের একটা ফ্যাসিস্ট রাষ্ট্র কবলে বাংলাদেশ পড়েছে সেখানে আমাদের নতুন কমিটি গঠন করা হয়েছে সেই নতুন কমিটিতে আমরা প্রতিজ্ঞা করছি আমরা সুষ্ঠু ধারার রাজনীতি চালু করব এই ছাত্র রাজনীতিতে আমরা আমাদের যারা রয়েছে এমনকি ছাত্রলীগকে আহ্বান জানাবো আপনারা যে সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত রয়েছেন ইতিমধ্যে 15 বছর আপনারা এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ক্যাম্পাসগুলোতে রয়েছেন সাধারণ শিক্ষার্থীর অবগত রয়েছে যে আপনারা এই বাংলাদেশকে আজকে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে এবং ক্যাম্পাসগুলোকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছেন সেগুলো কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়া বলেন এবং গুগলে আপনার লিপিবদ্ধ হয়ে রয়েছে এগুলো কেউ মুছতে পারবে না আপনাদের অপকর্ম আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করেই ইনশাআল্লাহ রাজপথে থাকবো বাংলাদেশের গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ তাদের যে অপচেষ্টা যে এই দেশে কোনো রাজনীতি রাখবে না তরুণ প্রজন্ম এই দেশে রাজনীতি করতে পারবে না তরুণ প্রজন্মকে রাজনীতি বিমুক্ত হতে হবে দেশপ্রেম তরুণ প্রজন্মের মধ্যে গড়ে উঠবে না সেই কুপরিকল্পনার অংশ হিসাবে কিন্তু এতদিন যাবত রেখেছে কিন্তু আমরা বলতে চাই আমাদের নতুন কমিটি আমাদেরকে আস্থায় রেখেছেন আমরা বলতে চাই আমরা যে কোনো কিছুর বিনিময়ে এই বাংলাদেশে ফ্যাসিবাদ নির্মূল করব এবং সাধারণ শিক্ষার্থীরা তরুণ প্রজন্ম এই আমাদের উপর যে আস্থা রেখেছে বিশেষ করে 7 জানুয়ারি ডামি নির্বাচনে আমরা যে বর্জনের আহ্বান জানিয়েছিলাম সেই বর্জনকে তরুণ প্রজন্ম সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সারা দেশে ভোট বর্জন করে বিপ্লবের যে ক্ষেত্র প্রস্তুত করে রেখেছে আমরাও বলতে চাই বাংলাদেশ জাতীয় ছাত্র দল এই দেশে সেই বিপ্লবের নেতৃত্ব দিবে অতি শীঘ্রই এই বিপ্লবের মাধ্যমে আমরা এই ফ্যাসিবাদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করবো ইনশাআল্লাহ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের মাথার মধ্যে একটি বিষয় রয়েছে যে যতদিন এই দেশ থেকে ফ্যাসিবাদ নিবাদ না যাবে এই ফ্যাসিবাদ অবৈধ সরকারকে আমরা সরাতে না পারবো ততদিন সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে মুক্তভাবে চলাচল করতে পারবে না তারা স্বাভাবিক শিক্ষা জীবন শেষ করে সুষ্ঠুভাবে চাকরিতে এবং চাকরি বৈষম্যের শিকার হবে না যতদিন এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার না হবে ততদিন এই দেশের শিক্ষা ব্যবস্থা ঠিক হবে না বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে গিয়ে দেখেন যে তাদের খাবারের কি ধরনের বাজে অবস্থা হ্যাঁ কি ধরনের বাজে অবস্থা সেগুলো তাদের এই আর্তনাদ শোনার মতো বাংলাদেশে কেউ নাই কিন্তু তখনই শুনবে শোনার মতো যখন এদেশে গণতান্ত্রিক সরকার থাকবে তারা সেগুলো নিয়ে বলার মতো ক্যাম্পাসে পরিবেশকে একটু উপস্থাপন বলতে পারবে কিন্তু আজকে ফ্যাসিস্টের কবলে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে সেই পরিবেশ পাচ্ছে না তাদের কোনো অভিযোগ অনুযোগ শোনার মতো এই দেশে কেউ নাই সেজন্য আমাদের প্রধান চ্যালেঞ্জ